हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू द चैनल ग्रीन ब्लॉग। आज के हमरा फाइनली बीयर ब्लॉग নিয়ে চলে আসছি আর এটা হচ্ছে স্বামী ভাইয়ের হলুদের দিনের ব্লগ। তো আমি সন্ধ্যার সময় আমার অফিস থেকে উত্তরাতে সাদি ভাইয়াদের বাসায় চলে আসছি। তো এখানে এসে দেখতেছি ভাইয়া ভাবি সবাই রেডি হয়ে গেছে, আমাদের জন্য ওয়েট করতেছিল। তো আমি এসে তাড়াহুড়া করে কোনো রকমে রেডি হইলাম, কিন্তু রন সব সময় লেট করে, তো ও লেট করার জন্য আমার কাছে একটু ছাড়ি খাচ্ছিল। তো তারপরে আমরা সবাই মিলে বের হয়ে গেছি উত্তরা থেকে হলুদের যে হলুদ যেখানে হচ্ছে আর কি, সেখানে যাওয়ার জন্য। তো ফাইনালি আমরা এই যে চলে আসছি। তো পাঁচতলাতে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তো এসে দেখতেছি যে ছাদের উপরে অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে, স্টেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো এদিকে সবাই গেস্টরা আস্তে আস্তে চলে আসছে। তো এদিকে আসার পরে দেখতেছি যে আমাদের মাহমুদা আর মাসপি ভাইয়া পোস্ট দিয়ে ছবি তোলা শুরু করে দিছে। তো তারপরে এই যে পুরা স্টেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, এদিকে খাবার দাবারগুলোও নিয়ে চলে আসা হয়ে গেছে। শামিম ভাইয়ার হলুদ নাইট কেকের উপরে লেখা আছে এইটা আর কি। তো ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। তো ভাইয়া এখনও আসে নাই, তো আমরা এসে একটু ভিডিও করে নিলাম, ছবি উঠিয়ে নিলাম। তো এই যে আমি স্টেজে চলে আসছি ছবি উঠানোর জন্য। তো ছবি উঠানোর জন্য পোজ দেওয়া শুরু করে দিছি। তো আমি ভাবছি যে আমার ছবি মনে হয় উঠানো শেষ হয়ে গেছে, কিন্তু না, ফটোগ্রাফার ভাই আমাকে আর কিছু করে এদিকে বসতে বলতেছিল। তো আমি এই যে বসে আবার পোজ দেওয়া শুরু করে দিছি ছবি উঠানোর জন্য। আমরা যে কত ছবি উঠাইতে পারি আর কত যে ছবি উঠাইছি বিয়েতে তার কোনো হিসাবই নাই। তো এই যে এইদিকে রন, সাদি ভাইয়া, মাহাদি ভাইয়া আর আমাদের সাদিকুল ভাইয়া সবাই মিলে এদিকে ছবি উঠাচ্ছিল। তো তারপরে ওনাদের ছবি উঠানোর পরে এইদিকে আমাদের জুনিয়র শামিম ভাইয়া, মাহমুদা আর তানিশা ওরা সবাই মিলে ছবি উঠানোর জন্য চলে আসছে। তো শামিম ভাইয়ের সাথে ওরা ছবি উঠাচ্ছিল। তো ওদের সাথে ছবি উঠানোর পরে শামিম ভাইয়া আমাকেও ডাকতেছিল যে ভাবি আসেন আপনার সাথে ছবি উঠাই। তো তারপরে আমি আবার চলে আসলাম। তো আমিও এদিকে ছবি উঠাচ্ছিলাম শামিম ভাইয়ের সাথে। এটা হচ্ছে আমাদের জুনিয়র শামিম ভাইয়া, এদিকে সাদিকুল ভাইয়া আমাদের ছবি উঠাই দিতেছিল। তো তার মধ্যে এই যে শামিম ভাইয়া চলে আসছে, এসে দেখতেছিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর এই যে এদিকে আমাদের সাদি ভাইয়া আর কুমু ভাবি, আর আমি তানিশা মাহমুদা এদিকে ছবি উঠানোর জন্য চলে আসছি। আমাদের তো ছবি উঠানো শেষই হয় না। আর এদিকে মাহমুদা এসে আমাদের মাঝখানে ঢোকার চেষ্টা করতেছিল, কিন্তু তানিশা তো মাঝখানে ঢুকতেই দিবে না। কিন্তু তারপরেও আমরা ফাইনালি ওকে মাঝখানে ঢুকতে দিলাম, যে ওর শাড়ির কালারটা যেহেতু আলাদা আছে, ও মাঝখানে দাঁড়াইলে ভালো লাগবে। তারপরে আমরা তিনজন মিলে ছবি উঠানো শুরু করে দিলাম। আর এদিকে রন অনেক সুন্দর করে আমাদের ভিডিও করছে। তো তারপরে আমি আর রন ফাইনালি ছবি উঠাইতে চলে আসছি। ফটোগ্রাফার ভাইয়া আমাদের ডিরেকশন দিচ্ছিলেন কোন দিকে দাঁড়াবো, কীভাবে দাঁড়াবো, আর আমরা সেভাবে দাঁড়াচ্ছিলাম ছবি ওঠানোর জন্য। আর এর মধ্যে আমাদের শামিম ভাইয়া চলে আসছে, এখন ওনার এন্ট্রি হবে। আর সাদি ভাইয়া এদিকে ফটোগ্রাফারকে ডাকতেছিল শামিম ভাইয়ার ছবি ওঠানোর জন্য। আর শামিম ভাইয়া গেটে এসে দাঁড়ায় আছে, আমাদের আর ছবি তোলা হইল না, আমরা পরে আবার ছবি উঠাবো। তো এদিকে শামিম ভাইয়া চলে আসছে, আর এদিকে এইগুলো শামিম ভাইয়ের ফ্যামিলি মেম্বার ছিল, ওনারা এখন আসতেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শামিম ভাইয়া, যার বিয়ের হলুদের ব্লগ আপনারা দেখছেন। তো এটাই হচ্ছে আমাদের শামিম ভাইয়া। আর এদিকে যারা ছিল এনারা সবাই শামিম ভাইয়ার ফ্যামিলি মেম্বার। এই যে এখন শামিম ভাইয়া আস্তে আস্তে স্টেজের দিকে চলে আসতেছে। তো আমাদের হলুদের প্রোগ্রামটা শুরু করতে আসলে অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তো এই যে এখন চলে আসছে শামিম ভাইয়ার গেট আপটা অনেক সুন্দর ছিল, উনি পাঞ্জাবির সাথে লুঙ্গি পরছে হলুদের দিনে নর্মালি। তো এখন আর লুঙ্গি দেখা যায় না হলুদের সময়, কিন্তু শামিম ভাইয়ার এই গেট আপটা অনেক ভালো লাগতেছিল। আর এই সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকে আইলারে নয়া দামান গানটা বাজতেছিল। তো আমি আসলে কপিরাইটের ভয়ে মিউজিকটা তো রাখতে পারি নাই, এখানে আমার অরিজিনাল ভয়েসটাই অ্যাড করে দিলাম। তো শামিম ভাই এখানে স্টেজে চলে আসার পরে যে এদিকে শামিম ভাইয়ের ছবি উঠানো হচ্ছিলো,
এর মাঝখানে রান আবার আমাকেও একটু উঠাই নিছে। আর এই যে এদিকে এটা হচ্ছে আমাদের, তো এদিকে আমাদের মামুন ভাইয়া, মাহাদি ভাইয়া আর জাহিদ ভাইয়া। জাহিদ ভাইয়া হচ্ছেন আমাদের বেস্ট ফটোগ্রাফার, আমাদের যত সুন্দর সুন্দর ছবি ভিডিও সব জাহিদ ভাইয়া করে দেয়। আর এদিকে তানিশা আর মাহমুদা তো নাচ শুরু করেছে, ওদের আর থামার কোনো কথাই নাই। এদিকে আমি আর রন বসে আছি, তো আমরা আমাদের একটু ভিডিও করে নিলাম, আমি দেখতেছিলাম সুন্দর করে আমাকে কেমন লাগতেছে। রন আবার জিজ্ঞেস করতেছে আমি কি ভিডিও করতেছি নাকি ছবি তুলতেছি, ও বুঝতেই পারি নাই কি করতেছি। তো এদিকে আবার শামীম ভাইয়ের শ্যুট শুরু হয়ে গেছে, আমাদের শামীম ভাইয়া ছবি উঠাইতে অনেক পছন্দ করে, তো এদিকে ওনার ছবি উঠানো হচ্ছে। ফটোগ্রাফার ভাইয়ারা যেভাবে বলতেছিল উনি পরপর শুধু পোজ দিয়ে যাচ্ছে আর আমরা দেখে যাচ্ছি। তো তারপরে এখানে স্টেজের উপর আমাদের কুমু ভাবি চলে আসছে ছবি ওঠানোর জন্য, আর এদিকে শামীম ভাইয়ার কি যেন একটা গেস্ট আসছে, তো সে শামীম ভাইয়াকে একটা ফুলের তোড়া দিল। তারপরে ফাইনালি শামীম ভাইয়া এখন স্টেজের উপরে বসে গেছে, আর পাশে শামীম ভাইয়ার আম্মা মানে আমাদের শ্রদ্ধেয় আন্টি আর তারপরে আরও ওনার ফ্যামিলি মেম্বাররা সব ছিল। তো প্রথমে ওনারা এই ভাইয়াকে হলুদ দিয়ে প্রোগ্রামটা শুরু করে দিবে। তো তারপরে আমরা ফাইনালি ফুচকা খাওয়ার জন্য চলে আসছি। তো এর আগেও আমি এর আগে একবার আসছিলাম ফুচকা খাওয়ার জন্য, কিন্তু তখন শেষ হয়ে গেছিলো। তো তারপরে উনি আবার ফুচকা বানাচ্ছে, তো ফাইনালি আমরা এবার ফুচকা খাইতে পারলাম আর কি। তো এখানে যেহেতু অনেক লোকজন ছিল, তো উনি ফুচকা বানায় আসলে কভার করতে পারতেছে না, তো সে এখানে ওয়েট করতে হচ্ছিলো। আর এদিকে হলুদের প্রোগ্রাম চলতেছে, এদিকে খাবার দাবার জন্য প্লেট গ্লাস সব রেডি করে রাখা হয়েছে। তো এখানকার ফুচকাটা আসলে অনেক মজার ছিল, আর এই জন্য সবাই আসলে ফুচকাটা অনেক বেশি পছন্দ করছে আর খাইছে অনেক বেশি, তো আর যে কারণে উনি আসলে বানায় কভার করতে পারতেছিল না। তো ফাইনালি আমরা ফুচকা পেয়ে গেছি। তো আমাদের ভাবি এবার টক দিয়ে খাবেন না, ভাবি শুধু শুধু ফুচকা খাবে, তো ভাবি শুধু নিয়ে নিচ্ছে ফুচকা আর আমি টক দিয়ে নিয়ে নিচ্ছি। তো এই যে ফুচকা নিয়ে চলে আসছি, ফুচকাটা অনেক বেশি মজার ছিল। তো ওইদিকে তানিশা একটা ফুচকা নিয়ে আমার থেকে আবার টক টক করতেছে, তো আমি ওকে আবার একটু টক দিয়ে আসলাম। আমার বর আমার ভিডিও না করে শুধু ফুচকার ভিডিও করে গেছে। এদিকে এই যে এখনো শামীম ভাইয়ার ফ্যামিলি মেম্বাররাই আসলে হলুদ দিচ্ছিল, এদিকে আমাদের জুনিয়র শামীম ভাইয়া ছবি ওঠানোর জন্য পোস্ট দিচ্ছে, আর আমাদের ফটোগ্রাফার তানিশা কত কষ্ট করে নিজে বসে শামীম ভাইয়ার ছবি উঠাই দিচ্ছিল, বেচারি শাড়ি পরে অনেক কষ্ট করে শামীম ভাইয়ার ছবি উঠাই দিচ্ছে। আর তারপরে আমাদের জাহিদ ভাইয়াও চলে গেছে, ফটোগ্রাফাররা যে কত কষ্ট করছে শামীম ভাইয়ার ছবি উঠাই দেওয়ার জন্য। তো তারপরে তানিশা আবার চলে গেছে শামীম ভাইয়ের সাথে ছবি ওঠানোর জন্য, আর এদিকে সাদি ভাইয়া মাহাদি ভাইয়ারা চলে আসছে শামীম ভাইয়াকে হলুদ দেওয়ার জন্য। তো তারপরে ফাইনালি রন চলে গেছে, এদিকে জাহিদ ভাইয়া তো হলুদ দিয়ে শামীম ভাইয়ার পুরো মুখটা মাখায় ফেলছে। তো শামীম ভাইয়ার বিয়ের হলুদ গায়ে লেগে আমাদের যেন জাহিদ ভাইয়ারও তাড়াতাড়ি বিয়ের ফুলটা ফুটে যায়, আমরা সবাই সেই দোয়া করি, সামনে যেন আবার আমরা একটা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি, বিয়ে খাইতে পারি আর কি। তো এই যে এবার জাহিদ ভাইয়ার হয়ে গেছে, জাহিদ ভাইয়া নিচে চলে নেমে চলে যাওয়ার পরে এবার আমি চলে আসবো, আমি স্টেজের কাছে দাঁড়াই আছি যে জাহিদ ভাইয়া নামলে তারপরে আমি আসবো।
ছবি উঠানো শুরু করে দিছি। আমরা আসলে পুরো প্রোগ্রামটাতে শুধু ছবি উঠানোর উপরে ছিলাম আর জাহিদ ভাইয়াকে বিরক্ত করতেইছিলাম। তো জাহিদ ভাই আসলে অনেক সুন্দর ছবি উঠায় দেয় আর অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দেয়, আমাদের যত শর্ট ভিডিও সব জাহিদ ভাইয়া বানিয়ে দেয়। তো এবার সাদি ভাইয়াদের হয়ে গেছে, সাদি ভাইয়ারা চলে যাচ্ছে আর আমি আর রান শামী ভাইয়া দুই পাশে বসে গেছি। আর আমি এদিকে জাহিদ ভাইয়াকে আবার বলতেছিলাম একটা রিলস বানিয়ে দেওয়ার জন্য। আমি আর রান বসে আবার একটু ছবি উঠাই নিলাম একটা, তারপরে শামী ভাইকে আমরা হলুদ দিব। আমাদের হলুদ দেওয়ার পালা শেষ, তারপরে আমরা শামীম ভাইয়ের স্টেজের ওইখান থেকে কেক টেক নিয়ে চলে আসি খাওয়ার জন্য। এদিকে তানিশা আর মাহমুদা বলে ভাবি একা একা খাই না আমাদের দেখে, মাহমুদা কেক অনেক বেশি পছন্দ করে, তো ওকে রেখে আমরা একা একা খেয়ে নিছি। আর ও বারবার ওই দিক থেকে নিষেধ করতেছিল, ভাবি আমাকে রেখে খাইয়েন না, আমাকে দিয়ে খান। আমি বলতেছিলাম যে তোমরাও আসো তাড়াতাড়ি এসে কেক নিয়ে যাও। তো এই যে আমাদের হলুদ টুলুদ দেওয়ার পালা শেষ, এবারে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমি ছবি উঠানোর জন্য রনকে ডাকতেছিলাম কিন্তু এসে দেখতেছি এদিকে রন খাবার দাবার নিয়ে বসে গেছে। আমি এদিকে ছবি উঠানোর জন্য দাঁড়ায় আছি আর ও খাবার নিয়ে বসে গেছে। এদিকে সাদি ভাইয়া খেতে খেতে শামীম ভাইকে বলতেছিল যে ভাইয়া একটু তেহারি খাবেন নাকি। তো খাবারটা আসলে অনেক মজা হয়েছিল, হলুদের মেনু ছিল হচ্ছে বিফ তেহারি, তো তেহারিটা অনেক মজা ছিল। এদিকে মামুন ভাই বলতেছে যে ভাবি একটু লবণ কম হয়েছে, তবে সব কিছু মিলিয়ে খাবারটা অনেক বেশি মজার ছিল। আমি খাওয়ার সময় আমার বরকে বলছিলাম যে আমার একটু ভিডিও করে দাও, সে সেটা আর ভিডিও করে নাই। তারপরে এদিকে এবার মাসপি ভাইয়া জুনিয়র শামীম ভাইয়া চলে গেছে, তো ওনারা তো হলুদ দিয়ে শামীম ভাইয়ের পুরো পাঞ্জাবিটাই নষ্ট করে ফেলছে। এখনো খাওয়া দাওয়ার পালা চলতেছে, আমাদের খাওয়া দাওয়া শেষ। এদিকে মামুন ভাইয়া সাবির ভাইয়া আর রেজল ভাইয়া নাচাগানা শুরু করে দিচ্ছে। তো সবাই আসলে হলুদের প্রোগ্রামটাকে অনেক বেশি এনজয় করছি আমরা। এদিকে মাহমুদা তানিশা ওরাও নাচাগানা শুরু করে দিচ্ছে, তো ওরা আসলে অনেক প্র্যাকটিস করছিল নাচ করার জন্য। আসলে আমাদের প্রোগ্রামটা শুরু করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, যে কারণে ওদের আর লাস্টের দিকে সময় হয় নাই ডান্স করার। কিন্তু তারপরেও আমরা সবাই প্রোগ্রামে আসলে অনেক মজা করছি। এদিকে শামীম ভাইয়াও নাচতেছে, তো যে যেভাবে পারতেছে সেভাবে আসলে নাচতেছিল আর মজা করতেছিল। এদিক থেকে এ ওকে টানে, ওই দিক থেকে ও তাকে টানে, এরকমই আসলে চলতেছিল। তো তারপরে সাদি ভাই আমাদের সবার জন্য কোক নিয়ে চলে আসছে, কোকের জন্য অনেক অনেক থ্যাংকস সাদি ভাইয়াকে। এবার ভাইয়ারা নাগিন ডান্স শুরু করে দিছে, তো তারপরে এই যে সাদিকুল ভাই আমাদের সবাইকে কোক সার্ভ করতেছিল। তারপরে হুট করে মাসপি ভাইয়া দেখলাম যে কোথার থেকে দৌড় দিয়ে এসে সবার মাঝখানে দাঁড়ায় নাচ শুরু করে দিছে। মাসপি ভাইয়া আর শামীম ভাইয়া আর লুঙ্গি ডান্স দিচ্ছে। আর মাহমুদা কি সুন্দর কোকের গ্লাসটা নিয়ে, কি সুন্দর ফিলিংস নিয়ে কোকটা খাচ্ছে।
এদিকে এখনো শামিম ভাইয়ের হলুদের প্রোগ্রাম চলতেছে, শামিম ভাইয়ের ফ্যামিলি মেম্বার যারা ছিল ওনারা এখনো হলুদ দিচ্ছে, আর আমরা এদিকে মজা করতেছিলাম। তো ফাইনালি হলুদের পর্ব শেষ হয়ে গেছে। তো এদিকে একটা ভাইয়া আমাদের প্রোগ্রামে গান গাইবে, যেখানে সাদি ভাইয়া সেটা অ্যানাউন্স করতেছিল। তো ভাইয়াটা অনেক সুন্দর গান গাইছে। তো সাদি ভাইয়া স্টেজে ওঠার পরে, তারপরে ওইটা অ্যানাউন্স করার পরে আবার একটু মজা করতেছিল, তো যেটা নিয়ে আমরা সবাই অনেক মজা পাচ্ছিলাম, হাসাহাসি করতেছিলাম। এই যে ভাইয়াটা চলে আসছে, উনি আমাদের প্রোগ্রামের মাঝে গান পরিবেশন করেন, আর ওইদিকে সাদিকুল ভাইয়া, সাদি ভাইয়া ওনাকে হেল্প করতেছিল স্টেজের উপরে, আর আমি এদিকে একটু ভিডিও করতে নিচ্ছিলাম, আর আবির বারবার সামনে চলে আসছে। আর তো এই ছিল আমাদের আজকের ব্লগ। তো শামিম ভাইয়ার হলুদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার ব্লগে যারা ছিলেন, যেসব ভাইয়ারা ছিলেন, ভাইয়ারা অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগলো আজকের ব্লগটা। আর সামনে বিয়ে এবং রিসেপশনের ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাতে ফলো দিবেন, দিয়ে আমাদের সাথেই থাকবেন। নদীর জল পড়ল কন্যার ছায়া, আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নদারাইয়া চলি, আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নদারাইয়া চলি, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা তজবীর জসে হো দিওয়ানা, রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, ওই যে আমি মন পায়।